مولاه إذا ضامته دنياه إذا نزلت به তারা বলতো আরবদেরকে ইঙ্গিত করে যে উম্মিয়িনদের ব্যাপারে যা ঠকাইতে পারো এই ব্যাপারে আল্লাহ তাআলা মোটেই দায়ী করবেন না। মানে সোজা কথা, তাদের ধর্মের লোক না হলে অন্য ধর্মের লোককে যা পারো ঠকাও। এন্ড মুসলমানদেরকে আল্লাহ তাআলা এরকম লাইসেন্স দিয়েছেন কিনা যে তুমি অমুসলিমদেরকে যা পারবা ঠকাবা, এক গনিমতের মাল হয়ে যাবে, এরকম কোনো ফর্মুলা আছে? গনিমতের মাল হালাল আছে, সেটা কোন সময়? যুদ্ধের ময়দানে, সেটা আলাদা জিনিস যুদ্ধের পরে। কিন্তু বাকি যারা এরকম সাধারণ অমুসলিম আছে, আমরা মুসলমানদেরকে ঠকালে যেরকম আল্লাহর কাছে গুনাহ হবে, অমুসলিমকে ঠকালেও গুনাহ হয়ে যাবে। কোনো প্রতারণা, অসততা, কারো টাকা আত্মসাৎ করা, এগুলো অনেক বড়, এগুলো আগুন। আগুনের কথা আসছে, একটু পরে আসবে। যারা এরকম করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা নিজেদের পেটের ভিতরে আগুন ঢুকায়, আগুন গলাধকরণ করে, আগুন খায় তারা, যারা এরকম টাকা পয়সা আত্মসাত করে। আর এগুলো তো আত্মসাত করে করে আবার দলিল দেয়, ওয়াকুলুনা আলাল্লাহিল কাযিব ওয়াহুম ইয়ালামুন, বলে যে আহাল্লাল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল করে দিয়েছেন, আল্লাহ তাআলার রেফারেন্স দেয়। এটা বড় সীমা লঙ্ঘন। একটা তো হলো প্রতারণা করে, অসাধুতার আশ্রয় নেয়, দ্বিতীয়ত আল্লাহ তাআলার দিকে নিস্পত করে এটাকে তারা দলিল হিসাবে সাবিত করতে চায় যে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুলুনা আলাল্লাহিল কাযিব, আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলে তারা। ওয়াহুম ইয়ালামুন, এরা ভালো করেই জানে কথাটা মিথ্যা, অথচ এটা বলে বেড়ায়, জাস্টিফাই করে। বরং আল্লাহ তাআলা বলছেন বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নয় বরঞ্চ যে ব্যক্তি তার চুক্তিগুলা, লেনদেন, কন্ট্রাক্ট, ট্রানজ্যাকশন, এইগুলার ব্যাপারে আউফা, ঠিক ঠিক মতো পালন করে, ঠিক মতো আদায় করে, ওয়াত্তাকার, আল্লাহকে ভয় করে, তাহলে এই লোকগুলাই হচ্ছে মুত্তাকি। এদেরকেই আল্লাহ তাআলা মহব্বত করেন, পছন্দ করেন। লেনদেনের ক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করে এবং মানুষকে ঠকায় না, এই লোকগুলো মুত্তাকি। আল্লাহকে ভয় করা আর মানুষকে লেনদেনে না ঠকানো, প্রতারণা না করা, এটা হচ্ছে মুত্তাকি হওয়ার লক্ষণ। আমাদের সমাজে মুসলমানদের কি অবস্থা? লেনদেনের ক্ষেত্রে মাশাআল্লাহ ভরাডুবি, চান্স পাইলে হলো খালি, কীভাবে আরেকজনের বিজনেস পার্টনারটা নিজের পকেটে ঢুকানো যায়, তাকে আউট করা যায়, কে কার জমি দখল করবে, কে কার বাড়ি দখল করবে, কে কার ভিটা দখল করবে, কে একটু আইলটা ঠেলে নিয়ে নিজের জমি বাড়িয়ে নেবে, এইগুলোই তো প্রতিযোগিতা চলছে দিন এবং রাত, এই পেরেশানি মাথার মধ্যে ঢুকানো হয়েছে। মুসলমানদেরকে ঠকানো, এমনকি অমুসলমানকে ঠকানো কোনো অবস্থাতেই জায়েজ নাই। একটি রেওয়ায়েত এসেছে, আবু সা'সা ইবনে ইয়াজিদ বলেন যে রাজুলান সালা ইবনে আব্বাস, এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে এসে ফতুয়া জিজ্ঞেস করলেন, ইন্না নুসিবু ফিল গাজওয়া মিন আমওয়ালি আহলি যিম্মা আদ-দাজাজাত ওয়া শাত, যে যারা আমাদের সঙ্গে মুসলিম এলাকায় যারা অমুসলিম আছে তাদের সঙ্গে তো একটা কন্ট্রাক্ট থাকে, তারা জিম্মি হয়ে যায়। মুসলমান দেশের মধ্যে অমুসলিম থাকলে তারা একটা কন্ট্রাক্ট করে, মুসলমানরা তাদের জান মাল এগুলো সব গ্যারান্টি দেয়। কোনো কোনো সময় আমাদের কিছু লোক যুদ্ধের ময়দানে চলে গিয়ে, কোনো কোনো সময় যদি অমুসলিমদের মুরগি, ছাগল এগুলো পেয়ে গেলে এগুলো জবাই করে খেয়ে নেয়। কিছু কিছু ঘটনা পাওয়া গেল, মনে করে এটা হালাল। কল ইবনে আব্বাস ফাতাকুলুনা মাযা, তো তোমাদের ধারণা কি এগুলো যে খাও তোমরা এইভাবে? কলা নাকুলু লাইসা আলাইনা বিযালিকা বাস, আমরা মনে করছি অসুবিধা নেই, ঠিক আছে মনে হয়, এরকম একটা ফিলিং নিয়ে আমাদের লোকেরা অনেকেই এগুলা নিয়ে নেয়, খাওয়া দাওয়া করে, জবাই করে খেয়ে নেয়। কল হাযা কামা কল আহলুল কিতাব, তোমরা তো আহলে কিতাব ওলাদের মতেই বলে ফেললা। তারা বলেছিল লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, যে উম্মি লোকদেরকে আরবদের এগুলো খেয়ে ফেললে কোনো অসুবিধা নেই, তোমরা তো ওদের মতোই হয়ে গেলা, অমুসলিম হয়ে গেলে তাদের মাল খাওয়া যাবে?
এভাবে মহা অন্যায় কথা ইন্নাহুম তারপরে তিনি নিষেধ করে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন নাজিল হলো যে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, তারা আহলে কিতাবদের এই কথা যে আরবদের ধন সম্পদ এরকম আত্মসাত করলে, সুযোগ পেলে আত্মসাত করে দাও, তিনি বললেন কাযাবা আদা উল্লাহ, আল্লাহর দুশ্মনরা মিথ্যা কথা বলল। মা মিন ফি শাইইন কানা ফিল জাহিলিয়াতি ইল্লা ওয়া হুয়া তাহতা কাদামাইয়া হাতাইনি ইল্লা আল আমানা ফাইন্নাহা মুআদ্দাতুন ইলাল বাররি ওয়াল ফাজির। তিনি বলে যে জাহিলি জামানার এই অভ্যাসগুলো এখন থেকে আমার পায়ের নিচে মারিয়ে শেষ করে দিলাম। যে এক কবিলা আরেক কবিলার মাল হালাল মনে করত, এক ধর্মের লোকগুলো আরেক ধর্মের মালকে হালাল মনে করে ফেলতো, এগুলো সব এখন মাটির নিচে চলে ঢুকাই দেওয়া হয়ে গেলো। জাহিলি জামানার এই সমস্ত লেনদেন আর চলবে না, তবে খবরদার মনে রেখো আমানতদারি, কেউ যদি তোমার কাছে আমানত রাখে তাহলে তার আমানতকে তুমি অবশ্যই ফেরত দিতে হবে, সেই লোকটা নেককার হোক আর সেই লোকটা গুণাগার হোক। কোনো লোক যদি দুষ্কৃতিকারী হয়, কোনো লোক যদি শরাব খায়, কোনো লোক যদি চুরি করে, তার কিছু মাল আপনার কাছে আমানত রেখেছে, তাহলে আপনি তার এই মালকে এখন অন্যকে দিয়ে দিবেন, নিজে খরচ করবেন? যে বেটা তো চুরি করে, তার মালের আবার কতজনের মাল সে খায়, এ তার মাল রাখছে এটার দে আত্মসাত করে, অথবা কাউকে দিয়ে দিলাম, এটা করা ঠিক হবে না। আমানত আমানতদার আল্লাহর কাছে ফেরত দিতে হবে, সে নেককার হোক অথবা গুণাগার হোক। এরপর আল্লাহ তাআলা বলছেন আহলে কিতাব দিকে লক্ষ্য করে, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ولا يكلمهم الله ولا ينظر اليهم يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সঙ্গে কৃত ওয়াদাগুলোকে কেনাবেচা করে এবং তাদের শপথগুলোকে কেনাবেচা করে অল্প মূল্যে, এদের আখিরাতে কোনো নসিব নেই, কোনো অংশ নেই, তাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেনও না কিয়ামতের দিন, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রতা দান করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ তাআলার এই যে সঙ্গে চুক্তি, চুক্তিটা কি? আহলে কিতাবের সঙ্গে আল্লাহ তাআলার চুক্তি ছিল যখনই আখেরি নবী আসবে এই লক্ষণগুলো ফুটে উঠবে, তোমরা তখন তার নবুয়তকে কবুল করে ফেলবে, তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এই চুক্তি ছিল আল্লাহ তাআলা সমস্ত নবীরা বলে গেছেন, পরে আয়াত আসবে। কিন্তু সেই চুক্তিকে তারা সরিয়ে ফেললো, কেন? সামানান কালিলা, অল্প, দুনিয়ার কিছু ইন্টারেস্ট পাওয়া যাবে, দুনিয়ার কিছু ফায়দা, কারণ এই নবীর প্রতি ঈমান আনলে তাহলে এই নবীর ইতাআত করতে হবে, নিজেদের যে প্রভুত্ব আছে, নিজেদের যে সুযোগ সুবিধা আছে, টু পাইস ইনকামের ব্যবস্থা আছে, এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। আহলে কিতাবের আলে মোলামারা কিন্তু মধ্যস্বত্ব ভোগী হয়ে গিয়েছিল, মানে ধর্মের যারা এ পৌরোহিত্য করে, যেটা গতকালকে জুমে আমরা আলোচনা করেছি, আর যে আমাদের কাছে লোকেরা মাঝে মধ্যে আসে, ইমাম সাহেব আমি একটু ইস্তেখারা করাতাম আপনাকে দিয়ে, আমি বললাম যে হাদিস শরীফে তো আমি পেয়েছি যে নিজের ইস্তেখারা নিজে করা লাগে, ইমাম সাহেব করা লাগে কোথায় পেলেন? এটা না হয়ে আসছে আমাদের সমাজের কিছু লোক, এরকম লোকদেরকে নিজেরা এজেন্সি নিয়েছে যে আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেখারা করবে, আরে তার ইস্তেখারা তাকে করতে দাও, নিজে তুমি করো কেন? কোথায় পেলা এটা? কোন হাদিসে বলেছেন? এটা একটা এক্সাম্পল। এরকমভাবে ব্রাহ্মণদের মধ্যে, ঠাকুরদের মধ্যে, তারপরে আহলে কিতাবের তাদের ওলামাদের মধ্যে, মানুষের মধ্যে তারা ছিল আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী, ওদেরকে ডিঙ্গিয়ে কেউ আল্লাহর কাছে সরাসরি যেতে পারবে না, সেই রাস্তা বন্ধ, কাউকে ধরে তারপরে আল্লাহর কাছে যেতে হবে। এই কথা মুসলমানদের মধ্যে প্রচলন আছে কিনা কোনো কোনো জায়গায়? এই একজনকে ধরতে হবে, তার মাধ্যমে আল্লাহর কাছে যাবেন, কে দিছে আপনাকে সাহস সরাসরি আল্লাহর কাছে যাইতে? এজেন্সিশিপ নিছে, এই এজেন্সি কোথায় পাওয়া যায়? আলেম ওলামার কাজ হচ্ছে মানুষকে দিনের কথা বয়ান করে দেওয়া, ব্যাখ্যা করে দেওয়া, তালিম দেওয়া, তারা কোনো মধ্যস্থতার জিম্মাদারি নেবে না। কে আল্লাহর কাছে মুক্তি পাবে, কে আল্লাহর কাছে মুক্তি পাবে না, এটার কোনো এজেন্সি নেওয়ার সুযোগ আছে? নো।
আল্লাহ তাআলা এরকম কোনো এজেন্ট নিয়োগ করেননি। তো তারা এরকম এজেন্ট নিয়েছিল, কেউ সরাসরি আল্লাহর সঙ্গে দরখাস্ত দিবে নাই, তাদের মাধ্যমে যেতে হবে। এইভাবে করে তারা যে সুযোগ সুবিধা পেত, অনেক সুযোগ সুবিধা। এদেশের বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানগুলো বিরাট বিরাট যে হয়ে আছে, কত পয়সা সেখানে আছে জানেন? বিশাল সম্পত্তি আছে চার্চগুলোর মধ্যে। এগুলো চার্চওয়ালাদের জন্য অনেক সুযোগ সুবিধা সেখানে আছে। এগুলো যদি ইসলাম কবুল করে তাহলে এগুলো থাকবে আর না, এই সুযোগ সুবিধা। গত সপ্তাহে না তার আগের সপ্তাহে তাফসির শুনেছিলাম, বাদশাহ হেরাক্লিয়াস তার বাদশাহী হারাবে এই ভয়ে, দিনকে চিনে জেনে তারপরে প্রত্যাখ্যান করলো। সামানান কালিলা, সে যে এত বড় সম্পত্তি, এত বড় সাম্রাজ্যের বাদশাহ থেকে গেল তাদের কাছে, সে তো মনে করলো যে বিরাট সাম্রাজ্য হারাতাম না, না হলে এই সাম্রাজ্য সে পেলো, হারালো না, কিন্তু হারালো কোনটা? আল্লাহ, আখরাত হারিয়ে ফেললো। সামানান কালিলা, দুনিয়ার অল্প পাওনার জন্যে আখরাতকে বিক্রি করে দিল। এরকম জেনে শুনে যারা হক বর্জন করে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখরা, আখরাতে তাদের কোনো নসিব নেই, কোনো অংশ নেই, নিয়ামতে কোনো অংশ নেই, শুধু আদাবের অংশ আছে। ওলাইকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথাই বলবেন না কিয়ামতের দিন। ওলা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে একটুও তাকাবেন না। ওলা ইউজাক্কিহিম, তাদেরকে মোটেই পবিত্র করবেন না। ওলাহুম আদাবুন আলিম, তাদের জন্য কঠিন আজাব আছে। জেনে শুনে যারা এগুলো করে, আখেরাতে তাদের জন্য আজাব। দুনিয়া তো আল্লাহ তাআলা তাদেরকে পবিত্রতা দেবেন না, তাওবা নসিব করবেন না, তারা এই অবস্থায় অপবিত্রতা নিয়েই মারা যাবে। এখন কেউ কেউ বলবেন যে আল্লাহ তাআলা যদি কথা না বলেন আর না তাকান, হিসাব নেবেন কেমনে? তো কথা বলার অর্থ হচ্ছে, কথা বলার অর্থ হিসাব দাও, এটাও আল্লাহ বলবেন না, তাহলে তো বেঁচে গেল নও। আল্লাহ তাআলা ওই হিসাব নেওয়ার কথা ঠিকই বলবেন, কিন্তু এই যে রহমতের কথা, যেমন মোমেনদের সঙ্গে আল্লাহ কথা বলবেন হিসাবের সময়, কেমনে কথা বলবেন? হিসাব তখন নেবেন যে বান্দা মোমেন, অনেক তওবা ইস্তেগফার করেছে, অনেক নেকি কাজ করেছে, কিন্তু কিছু গুনাহ রয়ে গেছে, মাফ হয় নাই এখনও। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আমলনামা দেখাবেন, দেখাই বলবে, দেখো তুমি এটা এটা করেছিলা, এটা এটা করেছিলা, এটা এটা করেছিলা করেছিলা। বান্দা বলছে আল্লাহ আমি করে ফেলেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যাও আমি মাফ করে দিলাম। এই যে আল্লাহ কথা বললেন, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকালেন, আল্লাহুম্মা জালনা মিনহুম। কিন্তু কাফেরকে আল্লাহ তাআলা এইভাবে বলবেন না, বলবেন এই এটা করেছে কেন, জবাব দাও, সেটা বলবেন। আর একটু রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওই কথা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তার মানে যদি কেউ কোনো সময় কেউ অপরাধ করলে তার চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকালে অনেক সময় কী আসে দিলের মধ্যে? দয়া আসে, রহম আসে। আল্লাহ তাআলা একটু তাকাবেন না, যাতে করে কোনো রহমত তার প্রতি আল্লাহ নাজিল না হয়। এত কঠোর অবস্থান আল্লাহ তাআলা গ্রহণ করবেন তাদের প্রতি। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না রহমতের দৃষ্টিতে। এই যে এরকম লোকগুলো কারা কারা, এটা তো হচ্ছে যারা হককে জেনে বুঝে দুশ্মনী করে, বর্জন করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের কথা আসলো। কিন্তু কিছু কিছু হাদিসে আমরা দেখি অনেক সময় কিছু কিছু মুসলমানও এই এরকম কঠিন আজাবের সম্মুখীন হয়ে যাবে, যে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, মাফ করে দেওয়ার জন্য কথাবার্তা বলবেন না। তারা কারা? কয়েকটি হাদিস এসেছে। একটা হচ্ছে ثلاثه لا يكلمهم الله ولا ينظر اليهم يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم, যে তিন ধরনের লোক আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না, ওদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আর তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন আযাব। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান হুম খাসিরু ওয়া খাবু, ইয়া রাসূলুল্লাহ তারা কারা, এরা তো ধ্বংস হয়ে গেল, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সর্বহারা হয়ে গেল, এরা কারা? ক্বালা ওয়া আদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাসা মাররাতিন, তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এরা, এদের প্রতি আল্লাহ এত, এই তিন ধরনের লোকের প্রতি আল্লাহ এত কষ্ট, এত গুসসা হবেন, এত গুসসা হবেন। তিনবার বলার পরে বললেন, আল মুসবিল ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব ওয়াল মান্নান, এই তিন ধরনের লোকের মধ্যে একদল হচ্ছে মুসবেল। মুসবেল হচ্ছে যে টাকনুগিয়ার অনেক নিচে কাপড় দিয়ে গর্ব অহংকার সহকারে মাটির মধ্যে কাপড়কে টেনে নিয়ে যায়,
আর যে ব্যক্তি মিথ্যা কসম করে তার একটা মাল বিক্রি করে ধোঁকা দেওয়ার জন্যে, আল্লাহর কসম এই জিনিসটা খুব ভালো কিন্তু একেবারে ফল্টি জিনিস, এই ব্যক্তি আল্লাহর কসম করে লোকদেরকে ঠকা দিল, প্রতারণা করল। আর আল মান্নান, যে ব্যক্তি নিজে কাউকে উপকার করে তাকে সময় মতো খোঁটা দিয়ে সব শোধ করে ফেলল, উপকার করলো ঠিকই কিন্তু পরে খোঁটা দিয়ে তাকে অনেক কষ্ট দিয়ে ফেলল। এই তিন ধরনের লোক কেয়ামতের দিন আল্লাহ তাআলার অত্যন্ত গোস্বার পাত্র হবেন। আপনারা দেখছেন তাফসিরুল কোরআন।